সামনে দেখে নাও, বাঘে ঠান্ডা লেগে গেছে, কাঁপছে প্রচুর। দার্জিলিং মানেই বাঙালির কাছে যেন একটা আবেগ। বাঙালির পাহাড় ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই সবার প্রথমে মনে পড়ে দার্জিলিংয়ের কথা। তবে এখন দার্জিলিং অনেকটাই বদলে গেছে, তাই বর্তমান বেড়ানোর প্ল্যান করলে যাওয়া আসা থাকা খাওয়া এবং ঘোরা সমেত এই ট্যুর প্ল্যানের ভিডিও নিশ্চয়ই তোমাদের কাজে আসবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো দার্জিলিং, তোমরা কীভাবে ঘুরবে এবং খুব কম খরচার মধ্যে কীভাবে তোমরা দার্জিলিং ঘুরবে। আমি দার্জিলিং গিয়েছিলাম আসানসোল থেকে এবং আসানসোল থেকে বর্ধমান গেলাম লোকাল ট্রেনে করে। এবং তোমাদের বলে রাখি, আমরা যে ট্রেনে জার্নি করেছি সেটা হচ্ছে দার্জিলিং মেল। আমরা বর্ধমান থেকে জার্নি শুরু করলাম, খাওয়া দাওয়া করে চলে এলাম, এক নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। এখানে আমাদের ট্রেন আসবে 11:35 রাত্রিবেলা ট্রেন রয়েছে দার্জিলিং মেল, যেটি ছাড়ে শিয়ালদা থেকে। শিয়ালদাতে ছাড়ার সময় হচ্ছে 10:05 এবং আমরা কাল সকাল পৌঁছে যাব 8:15 এনজিবি পৌঁছে যাবো। এবার এনজিবি থেকে আমরা কিভাবে দার্জিলিং যাব সমস্ত কিছু ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। এক নম্বরে এত ট্রেন আসছে যে কিছু বলার নেই, তো ওয়েট করি কতক্ষণ ট্রেন আসছে। সময় থেকে একটু দেরিতে আসছে দার্জিলিং মেল, এক নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। তোমাদের দেখালাম যে কতগুলো ট্রেন পাস হলো এক নম্বর প্ল্যাটফর্মে, এটা হচ্ছে মেন লাইন, তার জন্য অনেক ট্রেন পাস হচ্ছে। রাত্রে জানি তার তোমাদের কী দেখাবো, তো চলো এবারে ট্রেন আসুক তারপর ট্রেনে উঠে পড়বো। এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে দার্জিলিং মেল। এগুলো হচ্ছে সব জেনারেল কোচ, প্রথমে থেকে পড়েছে জেনারেল কোচ, এতটা ভিড় নেই জেনারেল কোচে। এক নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আমাদের দার্জিলিং মেল, আমাদের কোচ নাম্বার হচ্ছে S3। চলো ট্রেনের মধ্যে উঠে পড়ি। আমার সিট নাম্বার হচ্ছে 36, আর এখানে দেখে নাও বোতল রাখার জায়গা রয়েছে কিন্তু এটা ভাঙা রয়েছে। বর্ধমান জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। এখানে প্রথমে যেটা ছিল আমাদের 11:35 কিন্তু এখানে 37:02 লেটে, ট্রেন ঠিক সময় ছেড়ে দিয়েছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বর্ধমান জংশন থেকে, এখানে ট্রেন 2 লেটে ঢুকেছে। শিয়ালদা থেকে এই ট্রেন ছাড়ে 10:05 আর বর্ধমান এসে পৌঁছায় রাত্রি 11:35 কিন্তু 37:00 ঢুকেছে। এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনের মোট হল রয়েছে 4টি। প্রথম হল ছিল বর্ধমান, তারপর রয়েছে বোলপুর শান্তিনিকেতন, তারপর মালদা রয়েছে, কিষানগঞ্জ রয়েছে, তারপর সকালবেলা আমরা পৌঁছে যাবো 8:15 এনজিপি। এনজিপিতে নেমেই চোখে পড়ার মতো একটা চায়ের রেস্টুরেন্ট, খুব সুন্দর ডেকোরেশন করা আছে, চাইলে তোমরা এখানে চা ট্রাই করে নিতে পারো। এবারে আমরা যাব এনজিপির বাইরে, কারণ ওখানে আমাদেরকে গাড়ি দেখতে হবে। আমরা আছি চারজন, আমরা কিভাবে গেলাম তোমাদের ইনফরমেশন দেবো ভিডিও শেষে। ফাইনালি পৌঁছে গেলাম এনজিপি। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল সকালবেলা 8:15 কিন্তু আমাদের ট্রেন একটু লেট করলো, 1 ঘন্টা দেরিতে পৌঁছালো এনজিপি। এবার এখান থেকে তোমরা কীভাবে যাবে দেখো, এখানে 3-4 যাওয়া যেতে পারে দার্জিলিং। তোমরা যদি বাসে যেতে চাও তাহলে এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, শেয়ার গাড়ি করে তোমরা চলে যাও শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে বাসের ভাড়া নেই জনপ্রতি 105 করে। আর যদি তোমরা এনজিপি থেকে দার্জিলিং যেতে চাও তাহলে তোমাদের শেয়ার গাড়িতে পড়বে 250-300 মধ্যে। দেখি আমরা গাড়ি রিজার্ভ করবো, চারজন আছি, 4 সিটের গাড়ি বুকিং করবো, কত কী পড়ছে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। আমরা 4 মিলে গিয়েছিলাম দার্জিলিং, তার জন্য আমরা এনজিপি থেকে একটা 4 সিটের গাড়ি বুকিং করলাম। এই 4 সিটের গাড়ি কত আমাদের পড়লো অবশ্যই বলবো তোমাদের। দার্জিলিংয়ে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে এলাম, জায়গাটার নাম হচ্ছে রোহিণী। আর ভিউ দেখে নাও, খুব সুন্দর ভিউ। এর হচ্ছে আমাদের থালি, এটার প্রাইস পড়েছে 120 টাকা। ভাত রয়েছে, স্যালাড দিয়েছে, আলু ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, শাক রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় আছে, বাকি আমরা নিয়ে নিচ্ছি খাবার এখানে। আর ভিউ দেখে নাও,
ভিউ দেখতে দেখতে আমরা আজকে খাবার খাবো। খুব সুন্দর ভিউ এখান থেকে। এবারে খাবারে টেস্ট করা যাক। ডাল নিয়ে নিলাম একটু, একটু সবজি নিই, একটু আলু ভাজা। খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, চলে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আবার আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দেখে নাও ওই জায়গাগুলো, ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর আছে, ওই জায়গাগুলোতে আমরা দাঁড়াবো। ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা বাসিন্দা, আজ যদি দার্জিলিং না এসে থাকো তাহলে আর কী করবে? দার্জিলিং তো আসতে হবে। এমনিতে বলে না যে পাহাড়ের রানী দার্জিলিং, সত্যিই পাহাড়ের রানী দার্জিলিং। চলো এবারে আবার গাড়ি উঠে পড়ি। একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এই দার্জিলিংয়ে যাওয়ার পথে একটা সাইট সিন পড়ে, সেটা হচ্ছে কাশিয়াং। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের এটা ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের এই ভিউ পয়েন্টটা দেখালাম। যদি তোমরা শিলিগুড়ি থেকে বাসে আসো তাহলে কিন্তু তোমরা এই সব ভিউ পয়েন্টগুলো দেখতে পাবে না। তার জন্য আমরা পার্সোনাল গাড়িতে করে এলাম। পার্সোনাল গাড়িতে করে এলে এই সব জায়গাগুলো ড্রাইভারকে বলবে, আর প্রথমে ডিল করে নিও, কারণ ড্রাইভাররা দাঁড়াতে খুঁজে না। আমরা বললাম এই জায়গায় দাঁড়াতে, একটা রেস্টুরেন্টে খেলাম, খুব সুন্দর দেখলে ভিউ এখান থেকে। আর তারপরে আমরা চলে এলাম এই কাশিয়ানা ভিউ পয়েন্টে, খুব সুন্দর ভিউ পয়েন্ট। এবার আমরা সোজা যাবো দার্জিলিং, আর কোনো জায়গায় দাঁড়াবো না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। তারপর দার্জিলিংয়ে গিয়ে তোমরা কোথায় হোটেল নেবে এবং কোথায় থাকবে সমস্ত কিছু ইনফরমেশন ভিডিও শেষে থাকছে। ফাইনালি এখন আমরা চলে এলাম দার্জিলিংয়ে। প্রায় আমাদের সময় লাগলো দার্জিলিং আসতে 4 ঘন্টা মতো। পার্সোনাল গাড়িতে এলাম, তাও 4 ঘন্টা লাগলো। দার্জিলিং তো আমরা পৌঁছে গেলাম, কিন্তু দার্জিলিংয়ে গিয়ে এবার আমাদের একটা কাজ, সেটা হচ্ছে হোটেল নিতে হবে। মেলের সামনে কিন্তু আমরা একটা হোটেল নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দার্জিলিং মেলের সামনে গলিটা যে দেখালাম, ওই গলির ধারে আমরা একটা হোটেল নিলাম। আর এই হোটেলের প্রাইসের যদি কথা বলি, হোটেলের প্রাইসের ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে দরদামটা করতে হবে। আমরা 800 টাকার মধ্যে হোটেল পেয়ে গেছি, এটা অফ সিজন বলে। যদি সিজন আসো তাহলে এটাই প্রায় 1500 থেকে 2000 টাকা হতে পারে। এই রয়েছে পাহাড়ের খুবই সুন্দর ভিউ, দেখে নাও। রুম ট্যুরটা তোমাদের দিচ্ছি। এই রয়েছে রুম, দেখো না, একটা বড় সাইজের বেড রয়েছে। এখানে আমরা 4 জন খুব সহজে থাকতে পারবো। এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, এখানে টিভি রয়েছে, বাকি কিছু ফটো আছে। এখানে তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে বাথরুম, বেসিন আছে। ফ্রেশ ট্রেস হয়ে আমরা এবারে যাব দার্জিলিং মেলে, ওখানে মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো। এই রয়েছে দার্জিলিং মেল, এখানে এখন সময় হচ্ছে বিকেল 4টে, আর এখানে প্রচুর এরকম ঘোড়া পেয়ে যায়। প্রচুর ঘোড়া আছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে রাইড দেয়। এখন ঢুকে গেলাম দার্জিলিংয়ের যে মার্কেটটা আছে, এখানে প্রচুর বড় মার্কেট রয়েছে। এখানে সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট সব কিছু তোমরা পেয়ে যাবে। এই দার্জিলিং মেলে কিন্তু তোমরা সন্ধ্যাবেলায় আসতে পারো, সন্ধ্যাবেলায় একটু এখানে টাইম স্পেন্ড করতে পারো, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। বাকি আমরা এখন এলাম, আমরা এখন মহাকাল মন্দির যাব। তারপর কালকে আমাদের প্ল্যান রয়েছে যে বাইরে বাইরে যে কটি সাইট সিন আছে সেই সাইট সিনগুলো কালকে করব। তার জন্য আমাদের আজকে গাড়ি বুকিং করে নিতে হবে। অনেকগুলো পয়েন্ট আছে, 3 পয়েন্ট আছে, 4 পয়েন্ট আছে, মিক্স পয়েন্ট আছে, 7 পয়েন্ট আছে। আমরা মিক্স পয়েন্টেই করে নেব। তো তোমরা কীভাবে করবে বা কী পয়েন্ট করলে সুবিধা, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। তোমাদের বলে রাখি, এই মহাকাল মন্দির যদি তোমরা দর্শন করতে চাও তাহলে কিন্তু এটা কোনো প্যাকেজের মধ্যে পড়ে না, এটা তোমাদের পায়ে হেঁটে দেখে নিতে হবে, কারণ এদিকটাতে গাড়িও চলে না। তো চলো, এখন সময় হচ্ছে প্রায় 6টা। এই রয়েছে মহাকাল মন্দিরের রাস্তা, ঠিক এই সিঁড়িটা উঠে যেতে হবে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে, হনুমানের মন্দির আছে, আর আমরা ঠিক এই সাইডে যাব, মহাদেবের মন্দির আছে। এখানে মা তারার একটা মন্দির রয়েছে।
যদি তোমরা চা নিতে চাও দার্জিলিং টি এখানে পেয়ে যাবে। অনেক ধরনের টি আছে তোমরা চাইলে। এই রয়েছে দার্জিলিং মেল, এখানে রয়েছে, তোমরা চাইলে এগুলোতে নিতে পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর এখানে প্রচুর হোটেল আছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। কিন্তু হ্যাঁ, এইদিকে যে রাস্তাটা আছে এইদিকে হোটেলের প্রাইসটা একটু কম, আর এইদিকে চলে যাচ্ছে রেল স্টেশন। এই মার্কেটে প্রচুর স্টল দেখতে পাবে তোমরা। দেখে না দার্জিলিং এসে এই সন্ধ্যাবেলায় দার্জিলিং গেলে যদি তোমরা মোমো ট্রাই না করলে তাহলে কি করবে। দার্জিলিংয়ে আমরা মোমো ট্রাই করলাম, আরও অনেক কিছু ট্রাই করলাম, এবারে দার্জিলিংয়ে টি ট্রাই করলাম। এই দিয়েছে চা ট্রাই করি। মোটামুটি মিষ্টি চায়, ঠান্ডাতে একটু চা খাওয়া দরকার আছে, কারণ ঠান্ডা লেগেছে, গোলাটা খুবই ঠান্ডা লেগেছে। কালকে আমরা সাইট সিন করবো, তার জন্য আমরা গাড়ি বুকিং করে নিলাম। মিক্স পয়েন্টে আমরা ঘুরবো, কী ঘুরবো, কতটা খরচা, সমস্ত কিছু ইনফরমেশান থাকছে। আর এই জায়গা থেকে আমরা গাড়ি বুকিং করে নিলাম। সবসময় তোমরা চেষ্টা করবে ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুকিং করার, কারণ একটাই, যদি তোমরা কোনো ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করলে বা ফোন নাম্বার দিয়ে ফোন করলে অ্যাডভান্স পাঠিয়ে দাও, অ্যাডভান্স নিয়ে নিলো, কিন্তু তারপর ফোন যদি না রিসিভ করে তাহলে টাকাটা চলে গেলো ভোগে। তার জন্য ট্রাভেল এজেন্সি থেকে সেফ, কারণ দোকান আছে ওইখান থেকে এসে সব কিছু, মানে যে কোনো প্রবলেম হলে ট্রাভেল এজেন্সি অনেকটা সাপোর্ট করে। আজকে আমরা রাত্রে ডিনার করবো ষোলো আনা রেস্টুরেন্টে। ফার্স্ট ফ্লোরে রয়েছে সোলোনা রেস্টুরেন্ট, ডেকোরেশনটা খুব সুন্দর আছে সোলোনা রেস্টুরেন্টের। আর এখানে বাঙালি হোটেল, তার জন্য দেখে নাও মা দুর্গার একটা মূর্তি আছে, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। সোলোনা রেস্টুরেন্টের আমাদের খাবার চলে এসেছে, আমরা নিয়েছি রুটি, আলুর দম, এখানে একটা ডাল মশলাটা নিয়েছি, আর এখানে স্পেশাল আমাদের কিছুটা ডিশ জানি নাকি, এখানে একটা চাটনি দিয়েছে, বাঙালি সাজে সাজিয়ে দিয়েছে। এবার আমরা খাবার খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ হচ্ছে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, এখন সময় হচ্ছে প্রায় ভোর চারটে। আজকে আমরা যাব থ্রি পয়েন্ট পড়তে, মানে দার্জিলিংয়ের সেরা তিনটি পয়েন্ট, সেগুলো আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেব। এই সকালবেলায় থ্রি পয়েন্টে আমরা কোথায় কোথায় ঘুরবো সেটা তোমাদের বলে রাখি। প্রথমত তোমাদের নিয়ে যাবে টাইগার হিল, তারপর তোমাদের নিয়ে যাবে ঘুম মনেস্ট্রি, তারপর তোমাদের নিয়ে যাওয়া হবে বাতাসিয়া লুপ। থ্রি পয়েন্টের মধ্যে আমরা প্রথম জায়গা চলে এসেছি টাইগার হিল। এখান থেকে তোমরা কি দেখতে পাবে, এখান থেকে দেখতে পাবে সকালবেলার সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার একটা আলাদা লেভেলের ভিউ। তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমাদের ভোর চারটার সময় আসতে হবে, এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা দেখতে চাও। তারপরে তোমাদের কথা বলে রাখি, তারপরে ঘটনা হচ্ছে এখানে থ্রি পয়েন্ট রয়েছে, এটা তো ওয়ান পয়েন্ট হলো, মানে একটা পয়েন্ট হলো, আরও দুটো পয়েন্ট রয়েছে। চলো এবারে আরও দুটো পয়েন্ট তোমাদের ঘুরিয়ে দেখাই। এই তিনটে পয়েন্ট কিন্তু খুবই, এই গাড়িটা রিজার্ভ করেছি, এই গাড়িটা হচ্ছে ফোর সিটার। প্রথমে তোমরা টাইগার হিল ঘুরে নেবে, তারপর তোমাদের কাছে কিন্তু এন্ট্রি ফি নেওয়া হবে ৭০ টাকা এই টাইগার হিলের। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঘুম মনেস্ট্রি, আর আমরা যে টাইগার হিল গিয়েছিলাম আসার সময় কিন্তু আমাদের এখন এন্ট্রি ফি নিচ্ছে ৭০ টাকা, আগে এটা ছিল না এতটা, এখন কিন্তু ৭০ টাকা করে নিচ্ছে। চলো এবারে আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঘুম মনেস্ট্রি, সেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। থ্রি পয়েন্টের মধ্যে আমরা দ্বিতীয় জায়গায় চলে এসেছি ঘুম মনেস্ট্রি। এই জায়গায় তোমরা কি দেখতে পাবে, এই জায়গায় দেখতে পাবে একটা মন্দির রয়েছে এবং বুদ্ধদেবের অনেক বড় একটা মূর্তি রয়েছে। তোমরা গিয়ে বুদ্ধদেবের দর্শন করতে পারো, চলো তোমাদের নিয়ে যাচ্ছি ভিতরে। খুব বড় একটা মূর্তি রয়েছে বুদ্ধদেবের। তোমাদের দেখালাম মনেস্ট্রির ভেতরে যে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। থ্রি পয়েন্টের মধ্যে এটা একটা পয়েন্ট পড়ে, তোমরা অবশ্যই ভিজিট করবে এখানে। এবার আমরা তিন নম্বর পয়েন্ট দেবো, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ পয়েন্ট। বাতাসিয়া লুপ চলে এলাম, এখানে এন্ট্রি ফি কত হয়েছে সেটা তোমাদের বলছি। তিনটে জায়গা ঘুরলাম, তার মধ্যে একটা জায়গায় এন্ট্রি ফি দিলাম, বাতাসিয়া লুপে কিন্তু এন্ট্রি ফি লাগবে। এখন বাতাসিয়া লুপে এন্ট্রি ফি হয়ে গেছে ৫০ রুপিস, ৫০ টাকা হয়ে গেছে, আগে ২০ টাকা ছিল এখন কিন্তু ৫০ টাকা হয়ে গেছে। সব জিনিসের দাম বাড়ছে, তো এইগুলো কেন বাড়বে না,
যা এই জায়গা তোমাদের ঘুরে দেখাই। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। তোমাদের বলেছিলাম যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, এই দেখে নাও কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু খুবই সুন্দর আছে। এই রয়েছে টয় ট্রেনের রাস্তা, এই দিক দিয়ে কিন্তু টয় ট্রেন চলে, গোল করে একটা রাউন্ড দেয়, এখান থেকে আলাদা ভিউ দেখতে পাওয়া যায় টয় ট্রেনের। ওইখানে আছে আই লাভ দার্জিলিং, বাকি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তোমাদের বলে রাখি, টাইগার হিল থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় এবং বাতাসিয়া লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘার কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তোমাদের এই দার্জিলিংয়ে যে থ্রি পয়েন্ট ছিল সকালবেলার, থ্রি পয়েন্ট বাতাসিয়া লুপ, সেটাও তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা যে থ্রি পয়েন্ট করলাম, এই থ্রি পয়েন্টের মধ্যে দুটো জায়গায় আমাদের এন্ট্রি ফি লাগলো, সেটা হচ্ছে টাইগার হিলে লাগলো 70 টাকা, আর এই বাতাসিয়া লুপে লাগলো আমাদের 50 টাকা। আগে এগুলো কম ছিল, কিন্তু এখন বর্তমানে এন্ট্রি ফিগুলো বেশি হয়ে গেছে। থ্রি পয়েন্ট আমরা ঘুরে নিলাম, এই থ্রি পয়েন্ট ঘুরতে সময় লাগে 4 ঘন্টা। এবারে আমরা যাব হোটেলে, হোটেলে ফ্রেশ হব, তারপর আমরা মিক্স পয়েন্ট করতে বেরোবো। আজকে আমরা দার্জিলিংয়ে সাইট সিন করব। দার্জিলিংয়ে যে কটি সাইট সিন থাকে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। আজকে আমরা সকালে থ্রি পয়েন্ট অলরেডি করে নিয়েছি, আজকে আমরা মিক্স পয়েন্টগুলো ঘুরবো। মানে আমরা টোটাল প্যাকেজটা করেছি, আমরা থ্রি পয়েন্ট এবং মিক্স পয়েন্ট নিয়ে আমরা টোটাল প্যাকেজটা করেছি। কত কী পড়েছে সেটা আমি বলে দিয়েছি, আবার আমি ভিডিও শেষে বলে দেবো যে এই মিক্স পয়েন্ট ঘুরতে কত টাকা খরচা লাগে, যদি তোমরা শেয়ার ঘুরতে চাও তো কোথায় থেকে গাড়ি পাবে, সমস্ত কিছু ইনফরমেশন দেবো তোমাদের আজকের এই ভিডিওতে। এখন আমি রয়েছি দার্জিলিং ম্যাল রোডে, এখন যাবো আমি ট্যাক্সি স্ট্যান্ডে, ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা যাবো আজকে দার্জিলিংয়ে যে কোনো সাইট সিন থাকে মিক্স পয়েন্ট, আজকে আমি তোমাদের ঘুরে যাবো। এই চলে এলো আমাদের গাড়ি, আবার আমরা যাবো মিক্স পয়েন্ট ঘুরতে। ড্রেস ট্রেস হয়ে গাড়িতে বসে পড়েছি, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে এখান থেকে। এবারে আমরা প্রথম আমরা যে জায়গাটা যাবো মিক্স পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। এই মিক্স পয়েন্টের মধ্যে কতগুলো জায়গা রয়েছে ঘোরার জন্য, এই মিক্স পয়েন্ট ঘোরার জন্য টোটাল 8টি জায়গা রয়েছে। মিক্স পয়েন্টের মধ্যে প্রথমে তোমরা যে জায়গাটা ঘুরবে সেটা হচ্ছে জাপানিজ টেম্পল, জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, তোমাদের বলে রাখি, মিক্স পয়েন্টের মধ্যে দুটি জায়গা কিন্তু এখানেই রয়েছে, এখানে জাপানিজ টেম্পল রয়েছে আর রয়েছে পিস পকোড়া। এই রয়েছে মন্দির, খুবই সুন্দর মন্দির। মন্দিরে আমি চলে এসেছি, আর এই মন্দির থেকে একটা আলাদা লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ে, খুব সুন্দর লাগলো মন্দির এসে। আর এই মন্দিরে তোমরা কী কী দেখতে পাবে সেটা তোমাদের বলে রাখি, গোল করে ঘুরবে, বুদ্ধদেবের কিছু কিছু মূর্তি রয়েছে, বুদ্ধদেব এখানে যেমন বসে রয়েছে, এক জায়গায় শুয়ে আছে, মানে এইভাবে তোমরা অনেক অনেকগুলো বুদ্ধদেব, মানে 4টে টোটাল বুদ্ধদেবের মূর্তি রয়েছে, তোমরা গোল করে ঘুরলে দেখতে পেয়ে যাবে এখানে এই মন্দির। জাপানিজ টেম্পল তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম, এবারে আরও তোমাদের আরও জায়গা যেগুলো থাকবে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। তোমাদের এবারে দার্জিলিংয়ের চিড়িয়াখানা ঘুরে দেখাবো, দেখি এখানের বাঘের সন্ধান পাওয়া যায় না পাওয়া যায় না। দার্জিলিং চিড়িয়াখানা ঢুকতেই ঠিক ডান সাইডে তোমরা দেখতে পেয়ে যাবে চিড়িয়াখানার ম্যাপ। এখানে তোমাদের বলে রাখি, এখানে তোমরা কী কী দেখবে, মিক্স পয়েন্টের মধ্যে 3টি জায়গা কিন্তু এখানে রয়েছে। প্রথমে 1 নম্বর রয়েছে জু, তারপর রয়েছে এইচএমআই, তারপর রয়েছে মিউজিয়াম, এগুলো 3টে এখানেই রয়েছে। এখানে প্রচুর ছাগল দেখতে পাবে, মানে অনেক ধরনের ছাগল রয়েছে, তো এই ছাগলগুলো দেখে কী করবো, ছাগলগুলো তো আমরা দেখি, আমরা দেখবো বাঘ কোনটা, আর সিংটা দেখে না ছাগল দেখাচ্ছে, সিং দেখো ইসকা ক্যা হ্যায়। হ্যাঁ হ্যালো, বাঘ তোমাদের পরে দেখাবো, এখন আমরা যাবো এইচএমআই। এখন এই দিকটাতে কমপ্লিট করে দিই, কারণ ওই দিকে যত পশু পাখি আছে সব ওই দিকটাতে। এইচএমআই তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম, এইচএমআইতে ভিডিওগ্রাফি এলাও থাকে না, যে মিউজিয়ামটা রয়েছে ওই মিউজিয়ামে ভিডিওগ্রাফি এলাও না, বাকি তোমরা যা যা রয়েছে সেগুলো দেখতে পারো। আর তোমরা মিউজিয়ামে অতি অবশ্যই ভিজিট করবে, কারণ মাউন্টেনিংয়ের এভারেস্ট যারা যারা জয় করেছে তাদের সমস্ত কিছু স্মৃতি এখানে রাখা আছে। এবার তোমাদের দেখাবো
পশু পাখি জু রয়েছে সেটা তোমাদের এবার দেখাচ্ছি। এখানে দেখে নাও বাঘের ঠান্ডা লেগে গেছে, কাঁপছে প্রচুর। হ্যাঁ কাঁপছে প্রচুর, কাঁপছে তো। এই মিউজিয়ামে কিন্তু ফটোগ্রাফি এলাও না। আমি যে তোমাদের মিউজিয়ামটা দেখালাম সেখানে কিন্তু ভিডিওগ্রাফি এলাও নাই। আমি দেখে বেরোচ্ছি এখানে তোমরা কী কী দেখতে পাবে। এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে, যেমন জীবজন্তুগুলো মারা গেছে, যেমন বাঘ মারা গেছে, সাপ মারা গেছে, বা বাঘের বাচ্চা, যে কোনো বাচ্চা মারা গেছে, সেগুলোকে কোনো কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে, মানে দেখার জন্য সুন্দরভাবে কাঁচের মধ্যে সাজানো আছে, সেগুলো তোমরা দেখতে পারো এই মিউজিয়ামে এসে। বাকি তোমাদের আরও যা যা আছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। চলে এলাম এবারে রোপওয়ে করতে। এখানে রোপওয়ে করতে কত কী টাকা নেই যাই তারপর তোমাদের বলি। জুতে এখন এন্ট্রি ফি নিচ্ছে 110 টাকা, কিন্তু জুতে এত ভালো কিছু লাগেনি, যা লেগেছে এই যে মাই ওখানে যে মিউজিয়ামটা আছে অনেক হিস্টোরিক্যাল জিনিস আছে। এই রয়েছে দার্জিলিং রোপওয়ে। এখানে যদি টিকিট না কাটো তাহলে তোমাদের এন্ট্রি দেওয়া হবে না। বাকি এই দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রোপওয়ে তোমাদের দেখালাম কিন্তু রোপওয়ে করলাম না, কারণ প্রচুর লাইন রয়েছে। এখন এখানে রোপওয়ে বর্তমানে টিকিট 260 টাকা, আগে 200 টাকা ছিল, এখন 60 টাকা বেড়ে গেছে। মানে যতগুলো সাইট সিন করছি না সবের প্রাইস বেড়ে গেছে, কে জানে কী করে প্রাইসগুলো বেড়ে গেছে। এখন আমরা চলে এলাম টি গার্ডেনে। এই রয়েছে টি গার্ডেন, খুব সুন্দর দার্জিলিংয়ের টি গার্ডেনের ভিউ, খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর আমার সবথেকে ভালো লাগছে পাহাড়ের কোলে কিছু কিছু বাড়ি ঘর রয়েছে, এগুলো দেখতে আরও সুন্দর লাগছে। হ্যাঁ আমি যে জায়গাটা এসেছি সেটা একটু শর্ট, ওই দিকে যে রাস্তাটা আছে ওই দিকে তোমরা এলে পোপার যে টি গার্ডেনটা আছে সেখানে তোমরা পৌঁছাতে পারো। টেনজিং রক, এই যে মাই অলরেডি একজন রক ক্লাইম্বিং করছে। এখান থেকে কিছু এন্ট্রি ফি নেই, তোমরা চাইলে এখান থেকে করতে পারো। আর যারা এই জায়গায় কোর্স করে তারা এখানে একবার না হলেও আসে। এই ছিল দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান। এবার আমি তোমাদের বলে রাখি দার্জিলিং যেতে কত টাকা খরচা হয়। আমি জার্নি শুরু করেছিলাম আসানসোল থেকে। আসানসোল থেকে লোকাল ট্রেন ধরে গেলাম বর্ধমান। বর্ধমান থেকে আমি দার্জিলিং মেল করে গেলাম এনজিপি, এবং এনজিপি থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করেছিলাম। গাড়ি রিজার্ভ করার আমাদের ভাড়া পড়েছিল 2000 টাকা, আমাদেরকে অনেক বেশি বলেছিল, কিন্তু আমরা একটু দরদামটা করলাম, তার জন্য আমাদেরকে 2000 টাকাতে নিয়ে চলে গেল দার্জিলিং। তার মাঝে আমাদেরকে কিছু কিছু সাইট সিন দেখালো। তারপর আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। দার্জিলিংয়ে বিকেলবেলাটা মহাকাল মন্দির তোমরা ঘুরে নাও, মহাকাল মন্দির ঘুরে সন্ধ্যাবেলাটা দার্জিলিং মেলে কাটিয়ে দাও। তারপর তোমাদেরকে একটা গাড়ি করতে হবে, কারণ তারপরের দিন তোমাদের সাইট সিন করতে হবে, তার জন্য তোমাদের চাই একটা গাড়ি। গাড়ি করে নেওয়ার পর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। সকালবেলায় তোমাদের উঠতে হবে ভোর 4টার সময়, কারণ তোমাদের সকালে 3 পয়েন্ট করতে হবে। 3 পয়েন্টের মধ্যে কী কী পড়ে? 3 পয়েন্টের মধ্যে পড়ে টাইগার হিল, গু মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ। তারপর তোমরা হোটেলে চলে এসো। হোটেলে ফ্রেশ ট্রেশ হওয়ার পর 10টার সময় আবার বেরিয়ে পড়ো মিক্স পয়েন্ট করার জন্য। মিক্স পয়েন্ট যে তোমরা করবে, কিন্তু মিক্স পয়েন্টে কতগুলো জায়গা তোমাদের ঘুরে দেখাবে। এই মিক্স পয়েন্টের মধ্যে টোটাল 8টি জায়গা রয়েছে। প্রথমত যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে জাপানিজ টেম্পেল, তারপর রয়েছে পিস পকোডা, এই দুটি জায়গা একটার জায়গার মধ্যেই পড়ে। তারপর রয়েছে জু, এই জুতে 3টি জায়গা রয়েছে, যেমন জু রয়েছে, তারপর এই যে মাই রয়েছে, তারপর রয়েছে মিউজিয়াম, তারপর রয়েছে 6 নম্বর জায়গা রোপওয়ে, 7 নম্বর জায়গা টি গার্ডেন, 8 নম্বর প্লেস টেনজিং রক। 3 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট তোমাদের ঘোরার জন্য সময় লাগবে। 3 পয়েন্ট করার জন্য তোমাদের ভোর 4টার সময় উঠতে হবে, তারপর তোমরা 3 পয়েন্ট করে নিলে, তারপর 8টার সময় হোটেলে চলে এলে। হোটেলে আসার পর আবার 10টার সময় মিক্স পয়েন্ট করতে বেরিয়ে যাও। 10টার সময় মিক্স পয়েন্ট যদি করতে বেরো তাহলে তোমরা 4টে 5টার সময় হোটেলে চলে আসবে। হোটেলে চলে এসে তোমরা চাইলে হোটেলে কিছুক্ষণ রেস্ট করো, তারপর সন্ধ্যাবেলাটা কাটিয়ে দাও দার্জিলিং মেলে। দার্জিলিং ট্যুরে আমার পার্সোনালি যে খরচাটা হয়েছে সেটা হচ্ছে 6000 টাকা,
আমি কিন্তু অফ সিজনে গিয়েছিলাম, তার জন্য আমার 6,000 টাকা হয়েছে। যদি এটা সিজনে যাই তাহলে কিন্তু 10-15,000 টাকা খরচা হতে পারে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। আমি কিন্তু দার্জিলিং থেকে বাড়ি ফেরার সময় নেপাল ট্যুর করেছি, নেপাল ট্যুরের ভিডিও খুব জলদি আসছে।